শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের বিষয়ে জানাতে সিলেট রেল স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, আমরা জানতে পেরেছি কাল থেকে শতভাগ যাত্রী পরিবহন করবে রেল, এই অবস্থায় স্বাস্থ্যবিধি কতটা মেনে চলবে? সিনথিয়া, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল থেকে শতভাগ যাত্রী নিয়ে রেল চলবে এবং আগামীকাল টিকিটও বিক্রি করা হবে। এ বিষয়ে কিন্তু আমরা সিলেট রেলওয়ে স্টেশনের যিনি স্টেশন ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম, ওনার সাথে আমরা কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল তারা শতভাগ টিকিট বিক্রি শুরু করবেন এবং 13 তারিখ থেকে পুরো ধাপে কিন্তু যাত্রী নিয়ে, পূর্ণ যাত্রী নিয়ে রেল চলাচল শুরু হবে। আমরা যেটা দেখেছি যে এই মুহূর্তে রেল চলাচল করছে, আজ সকালেই কিন্তু ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে সিলেট স্টেশন থেকে ট্রেন ছেড়ে গেছে এবং সেখানে কিন্তু সেই ফাঁকা, অর্ধেক ফাঁকা নিয়েই যাত্রীরা চলে গেছে। এবং তবে স্বাস্থ্যবিধি তেমন একটা নেই বললেই চলে, অনেকে মাস্ক পরছেন, অনেকে মাস্ক পরছেন না। তবে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেন সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ যার যার স্বাস্থ্যের কথা চিন্তা করে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে। তো তারা যেটা জানিয়েছেন যে 9 তারিখ অর্থাৎ আগামীকাল থেকেই পূর্ণ ধাপে টিকিট বিক্রি শুরু হবে এবং 13 তারিখ থেকে পুরো ধাপে যাত্রী নিয়ে, পুরো রেল ভর্তি নিয়ে কিন্তু যাত্রী চলাচল করবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সিনথিয়া, ধন্যবাদ। হোসেন আহমেদ সুজাত জানাচ্ছিলেন সিলেট থেকে।